নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব শুক্রের শয়নাদি দ্বাদশ ভাবফল সম্পর্কে। তাহলে দেখুন, কোনো জাতক বা কোনো জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে শুক্র যদি শয়ন অবস্থায় অবস্থিত হয়ে রয়েছে তাদের জন্মকোষ্ঠীতে, তাহলে জাতক সাধারণত লম্পট হয়ে থাকে। ধনশালী তো অবশ্যই হয়, কিন্তু অতি ক্রোধ থাকে তার মধ্যে। দাঁত সম্বন্ধীয় সমস্যায় তাদের ক্ষেত্রে বৃদ্ধি পায়, এবং তাদের ক্ষেত্রে কিছু না কিছু জটিলতা, কিছু না কিছু সমস্যা জীবনে শারীরিক ক্ষেত্র সম্বন্ধীয় বিষয় লেগেই থাকে। এই অবস্থায় শুক্র যদি লগ্নের সপ্তম ভাবে এবং একাদশ ভাবে অবস্থান করছে, তাহলে জাতক কিন্তু সর্বসুখ পেতে পারে। এইরূপ জাতক কখনোই কিন্তু দরিদ্র হয় না। এবার দেখব, শুক্র যদি কারো জন্মকোষ্ঠীতে উপবেশন অবস্থায় অবস্থান করছে, তাহলে জাতক প্রচণ্ড অহংকারী হবে এবং জাতক ধনীও হবে। এইরূপ জাতকের দেহের সন্ধিস্থল বেদনাযুক্ত হয়ে থাকে এবং দক্ষিণাঙ্গ ক্ষতযুক্ত হয়ে থাকে। এবার দেখব, শুক্র যদি কোনো জাতকের জন্মকোষ্ঠী সাপেক্ষে নেত্রপণী অবস্থায় অবস্থান করছে, তাহলে জাতক বলশালী এবং নেত্ররোগ অর্থাৎ চোখ সম্বন্ধীয় সমস্যায় ভুগে থাকেন। ওই অবস্থায় শুক্র যদি তুঙ্গস্থানে অবস্থান করছে, শুক্রের যে বলশালী ঘর, শুক্রের যে তুঙ্গস্থান অর্থাৎ মীন রাশিতে যদি শুক্র অবস্থান করছে বা শুক্র বলশালী জায়গায় রয়েছে, এমন ক্ষেত্রে জাতক রাজমন্ত্রীও হতে দেখা যেতে পারে। তবে ওই অবস্থায় শুক্র দশমে অবস্থান করলে জাতক দরিদ্র হবে, জাতকের মধ্যে দারিদ্রতা দেখা যাবে, অর্থনৈতিক ক্ষেত্র ভালো হবে না। তাহার অতুল ঐশ্বর্য থাকলেও কিন্তু বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ প্রচুর যদি ধন সম্পদ থেকেও থাকে তাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে দেখা যাবে। দেখুন, শুক্র যদি প্রকাশন অবস্থায় জন্মগ্রহণ করছে কোনো জাতক, তাহলে জাতক নীচ গৃহস্থ হয়ে কিন্তু ধার্মিক হতে পারে, অর্থাৎ নীচ গৃহে সে কিন্তু জন্ম নিয়েও সে কিন্তু ধর্ম বা ধার্মিক জীবন পালন করতে পারে। এইরূপ জাতক নিত্য প্রবাসী এবং রোগযুক্ত হয়ে থাকে। এবার দেখব, শুক্র যদি গমনেচ্ছা অবস্থায় কোনো জাতকের জন্মকুষ্ঠিতে থাকছে, তাহলে ভ্রাতা এবং মাতার মৃত্যুর জন্য কিন্তু জাতক সর্বদা সমস্যায় পড়ে থাকে এবং জাতকের সর্বদা রোগযুক্ত হতেও জাতককে দেখা যায়। দেখব এবার, শুক্র যদি কারোর গমন ইচ্ছা অবস্থায় অবস্থান করছে কোনো জন্মকুষ্ঠির সাপেক্ষে, জন্মকুণ্ডলীর সাপেক্ষে, তাহলে জাতকের ক্ষেত্রে কী ফল মিলবে? দেখুন, জাতক সাধারণত শিল্পকর্মে দক্ষ হবে, যে কোনো ধরনের শিল্প হতে পারে, সেই কর্মে জাতককে দক্ষ হতে দেখা যাবে। জাতক উদ্যোগী হবে এবং সুখী হয়ে থাকবে জাতক। কিন্তু এইরূপ জাতক পররোগগ্রস্ত হতে পারে, অন্য কোনো রোগ, অন্য কোনো মানুষের ব্যাধি কিন্তু জাতকের জীবনে চলে আসতে পারে, তাই সতর্ক থাকতে হবে। শুক্র যদি কোনো জাতকের জন্মকোষ্ঠী সাপেক্ষে স্বভাবশতী অবস্থায় অবস্থান করছে, তাহলে জাতক প্রকৃত ধনশালী হয়ে থাকে, জাতক রাজসচিব কুলগৌরবযুক্ত হয়ে থাকেন, অতি দক্ষ এবং শূলরোগগ্রস্ত জাতককে হতে দেখা যায়। এই অবস্থায় শুক্র যদি শত্রু গৃহে শত্রুযুক্ত বা শত্রুদিষ্ট হয়ে থাকে, এমন ক্ষেত্রে জাতক সর্বস্ব বিনষ্ট করে ফেলে, অর্থাৎ জাতকের অনেক ধন সম্পদ থাকলেও সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং জাতক নানাবিধ রোগ ভোগ কিন্তু জাতক ভুগে থাকে। দেখুন, শুক্র যদি কারো আগমন অবস্থায় অবস্থান করছে, তাহলে জাতক নরাধাম এবং জাতক কিন্তু একই সাথে দুঃখী হবে সর্বদা। জাতক লম্পট প্রকৃতির মানুষ হবেন এবং দুরারোগ্য ব্যাধিতে জাতক ভুগে থাকবেন, এবং জাতকের মধ্যে দেখা যাবে জাতকের বিবাহের পরে যদি পুত্র সন্তান জন্মাচ্ছে, তাহলে পুত্র শোকে কিন্তু জাতক কাতর হয়ে থাকবেন। এই অবস্থায় শুক্র যদি লগ্নের দ্বিতীয় ভাবে, চতুর্থ ভাবে, অষ্টম ভাবে এবং দ্বাদশ ভাবে অবস্থান করছে, তাহলে জাতক কিন্তু সুখ সমৃদ্ধি জীবনে পেতে পারেন। দেখুন, শুক্র যদি ভোজন অবস্থায় অবস্থান করছে কোনো জাতকের জন্মকুষ্ঠিতে, তাহলে জাতক সাধারণত বলশালী হয়, বাণিজ্যে বিভিন্ন ধরনের লাভ জীবনে পেতে দেখতে পায়, ধার্মিক ও প্রভূত ধনশালী কিন্তু জাতককে হতে দেখা যায়। এই অবস্থায় শুক্র যদি শত্রুগৃহে অবস্থান করছে, তাহলে জাতক দুঃখী, প্রবাসী, শিরোরোগযুক্ত এবং বিভিন্ন ধরনের রোগে সর্বদাই কিন্তু আক্রান্ত হতে দেখা যায়। দেখুন, শুক্র যদি নিত্যলিপ্সা অবস্থায় জাতক জন্মগ্রহণ করছে, তাহলে জাতক বাগ্মী হতে পারে, পণ্ডিত ব্যক্তি হতে পারে, জাতক কবি হতে পারে,
ওই অবস্থায় শুক্র যদি নিচস্থ হচ্ছে তাহলে জাতক মূর্খ হতে পারে। এই অবস্থায় শুক্রের তুঙ্গস্থান এবং সহগৃহে অবস্থান করলে জাতক রাজপুত্র, প্রিয়দর্শন কিনাঙ্গ, শ্যামবর্ণযুক্ত, রমণী বল্লভ এবং মাননীয়া হয়ে থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে স্থান ভেদে আলাদা আলাদা স্বরূপ কিন্তু বিভিন্ন গ্রহের প্রতি মানে প্রভাব কিন্তু একজন মানুষের জীবনে পড়ে থাকে। শুক্র যদি কোনো জাতকের কৌতুক অবস্থায় অবস্থান করছে জন্মকুষ্টির সাপেক্ষে তাহলে জাতক প্রফুল্ল চিত্ত, অর্থাৎ সর্বদা কিন্তু হাসি খুশি স্বভাবের হয়ে থাকে। জাতক ধার্মিক প্রকৃতির হয়, জাতক ধনী হয়ে থাকে, বহু পুত্র এবং কলত্রযুক্ত হয়ে থাকে জাতক। এই অবস্থায় শুক্র যদি নিচ গৃহস্থ হয়ে মানে নিজ ঘরে বসে থাকে জন্মকুষ্টির সাপেক্ষে তাহলে কিন্তু বিপরীত ফল লাভ হতেও একই সাথে দেখা যায়। দেখুন, শুক্র যদি কোনো জাতকের জন্মকুষ্টির সাপেক্ষে নিদ্রা অবস্থায় অবস্থিত হয়ে রয়েছে তাহলে জাতক দুঃখী হবে, রোগ এবং নিত্য ক্লেশযুক্ত হয়ে থাকবে। নিদ্রাবস্থায় শুক্র যদি সপ্তম স্থানে অবস্থান করছে তাহলে জাতক হিংসুক প্রকৃতির এবং জাতক নিজেই নিজের সর্বস্ব কিন্তু এই হিংসার কারণে, বিদ্বেষের কারণে সব কিছু ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে শুক্রের দ্বাদশাদি শয়নভাব অবস্থায় জাতকের জীবনে, জাতিকার জীবনে তাদের কুষ্টি সাপেক্ষে, তাদের অবস্থান সাপেক্ষে কি ফল মিলে থাকে সেই সম্পর্কে। আমাদের এই আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।